রুমি? হ্যাঁ রুমি, রুমি গো। আরে আমার বন্ধু ভাস্করকে মনে আছে তোমার? ও ভাস্কর, তাকে মনে থাকবে না কেন? ও তারই তুমি রুমি? হ্যাঁ সেই রুমি এসেছে, এখন দেখলে তাকে তুমি চিনতেই পারবে না, বড় ঘরের বউ সে, বুঝলে? এখানে যখন আসতে তখন সে ছোট্ট, হ্যাঁ ছোট্ট, হ্যাঁ এই এতটুকু। আদিক্ষেত বাড়ি থেকে দুর্গামূর্তি খোয়া গেল, সেদিকে হুঁশ নেই। দুর্গামূর্তি খোয়া যাবার কথাটা মার সামনে না তুললে হচ্ছে না না? হ্যাঁ আমি কত কষ্ট করে চেপে আছি, তুমি কিছুই পড়বে? রতি, ও রতি, বৌমা কি বলছে রে? দুর্গামূর্তি নিয়ে কি হয়েছে? ঠিক আছে আমি কিচ্ছু বলব, কিন্তু ষষ্ঠীর দিন যখন বোধনের পুজো হবে না না, তখন কি করে লুকোবে শুনি? একদম কুটাক গাইবে না, কুটাক গাইবে না। ষষ্ঠীর আগে ওই দুর্গামূর্তি খুঁজে পাবো, দুর্গা পুজো হবে। আরে বললি না তো, কি বললো বৌমা দুর্গামূর্তি নিয়ে? হ্যাঁ শোনো, দুর্গামূর্তি নিয়ে তো, দুর্গামূর্তি নিয়ে কোনো কোনো দুর্গা, হ্যাঁ আসলে কি জানো, ওই রুমি, রুমিকে দেখতে একেবারে সাক্ষাৎ মা দুর্গা। দাঁড়াও দাঁড়াও, আমি ডেকে পাঠাচ্ছি, তুমি দেখবে। এই বুলবুলি, বুলবুলি, হ্যাঁ বুলবুলি।